সিলেটের ভয়ঙ্কর ডাকাত আবু তালেব রেবের জালে। সিলেট অঞ্চলের ডাকাত দলের সর্দার আবু তালেব ওরফে ল্যাংরা তালেবকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবসাত। ল্যাংরা তালেবের বিরুদ্ধে সিলেট বিভাগের 3 জেলাসহ বিভিন্ন থানায় 18টি মামলা রয়েছে। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উবাহাটা এলাকার আব্দুল শহীদের ছেলে। মঙ্গলবার র্যাব সাত জানায় তালেবকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতি এবং চুরিসহ সর্বমোট 18টি মামলা পায়। জানা যায়, গত 6 আগস্ট হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ধনশ্রী এলাকায় কুয়েত ও দুবাই প্রবাসী দুজনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তালেবের নেতৃত্বে 10-12 জন ডাকাতের দল সেরাতে 22 ভরি স্বর্ণালঙ্কার লুট করে, এছাড়া নগদ 1 লক্ষ টাকা, 2টি মোবাইল ফোন এবং 150 সিসি পালসার মোটরসাইকেল লুট করে ডাকাতরা। ওই ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র্যাব ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রাখে। অবশেষে সোমবার চট্টগ্রামের হালিশহর থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল তথ্য পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।